হামিংবার্ড নামে একটা পাখি আছে, নর্থ আমেরিকাতে পাওয়া যায়, পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের পাখি। এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে এই পাখিটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি, কয় ইঞ্চি। পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, আর এই হামিংবার্ড সামনেও যেমনি উড়ে পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ কইলেন না? এই পাখিটা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটায় 80 বার, কয়বার? আমি আপনি আমাদের হাতগুলো 1 সেকেন্ডে ঝাপটাতে পারবো কয়বার? 4 বার, সবচেয়ে বেশি হলে 5 বার। আর এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় 80 বার চিল্লায়। এখন সুবহানাল্লাহ, হামিংবার্ড নামে একটা পাখি আছে, নর্থ আমেরিকাতে পাওয়া যায়, পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের পাখি। এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে এই পাখিটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি, কয় ইঞ্চি। পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, আর এই হামিংবার্ড সামনেও যেমনি উড়ে পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ কইলেন না? এই পাখিটা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটায় 80 বার, কয়বার? আমি আপনি আমাদের হাতগুলো 1 সেকেন্ডে ঝাপটাতে পারবো কয়বার? 4 বার, সবচেয়ে বেশি হলে 5 বার। আর এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় 80 বার চিল্লায়। এখন সুবহানাল্লাহ, হামিংবার্ড নামে একটা পাখি আছে, নর্থ আমেরিকাতে পাওয়া যায়, পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের পাখি। এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে এই পাখিটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি, কয় ইঞ্চি। পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, আর এই হামিংবার্ড সামনেও যেমনি উড়ে পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ কইলেন না? এই পাখিটা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটায় 80 বার, কয়বার? আমি আপনি আমাদের হাতগুলো 1 সেকেন্ডে ঝাপটাতে পারবো কয়বার? 4 বার, সবচেয়ে বেশি হলে 5 বার। আর এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় 80 বার চিল্লায়। এখন সুবহানাল্লাহ, হামিংবার্ড নামে একটা পাখি আছে, নর্থ আমেরিকাতে পাওয়া যায়, পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের পাখি। এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে এই পাখিটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি, কয় ইঞ্চি। পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, আর এই হামিংবার্ড সামনেও যেমনি উড়ে পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ কইলেন না? এই পাখিটা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটায় 80 বার, কয়বার? আমি আপনি আমাদের হাতগুলো 1 সেকেন্ডে ঝাপটাতে পারবো কয়বার? 4 বার, সবচেয়ে বেশি হলে 5 বার। আর এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় 80 বার চিল্লায়। এখন সুবহানাল্লাহ, হামিংবার্ড নামে একটা পাখি আছে, নর্থ আমেরিকাতে পাওয়া যায়, পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের পাখি। এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে এই পাখিটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি, কয় ইঞ্চি।